দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ ভারতকে ঠেকাতে পাকিস্তানকে সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধ জাহাজ দিল চীন এবার চীনে সেনা অভিযান চালানোর হুঁশিয়ারি ভারতীয় সেনা প্রধানের আমেরিকার একাধিপত্য ঠেকাতে হাত মেলাচ্ছে রাশিয়া ও ইরান এদিকে ইরাকি ঘাটি থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার ফের রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে তুরস্ক উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র হংকং ইস্যুতে চীনকে সমর্থন পাকিস্তানের ইরান থেকে ভেনুজুয়েলা ক্ষেপণাস্ত্র কিনতে পারে জানিয়েছে মাদুরো ইরানের পরমাণু স্থাপনায় হামলার চাঞ্চল্যকর ফাঁস রাখাইনে মানবিক সহায়তায় বাধা দিচ্ছে মিয়ানমার জানিয়েছে জাতিসংঘ দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিপাইনে জোড়া বিস্ফোরণে পাঁচ সেনা সহ নিহত নয় জন দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ভারতকে ঠেকাতে পাকিস্তানকে সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ দিল চীন চীনের ভাষায় অকৃত্রিম বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে এবার নিজেদের তৈরি অত্যাধুনিক টাইপ শূন্য পাঁচ চার এপি ক্লাস ফ্রিকেটের চারটি যুদ্ধজাহাজ দিচ্ছে তারা এতে পাকিস্তানের নৌবাহিনীর ক্ষমতা অনেক বেড়ে যাবে বলে জানিয়েছে সামরিক বিশ্লেষকরা পাকিস্তানের জন্য চীনের এত আয়োজন মূলত চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ঠেকাতে বলে মনে করছেন তারা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইম জানায় চীন কর্তৃক নির্মিত অত্যাধুনিক টাইপ পাঁচ চার এপি ক্লাস ফ্রিগেটের চারটি জাহাজের প্রথমটি পেতে যাচ্ছে পাকিস্তান রোববার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে চীনের সাংহাইয়ে এর উদ্বোধন করা হয়েছে পাকিস্তান নৌবাহিনী জানায় এটি পাকিস্তান নৌবাহিনীর জন্য অত্যাধুনিক ফ্রিগেটের নির্মাণের বড় মাইল ফলক এই জাহাজ আমাদের জন্য শান্তি ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেইজিংয়ের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতের অন্যতম অংশীদার ইসলামাবাদ দুই হাজার ষোলো সালে ভারতের সাথে পাল্লা দিতে আটটি চীনা ইয়ান শ্রেণীর টাইপ জিরো চার এক ডিজেল সাবমেরিন ক্রয়ের জন্য পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি করে যা দুই হাজার আঠারো সাল নাগাদ পাকিস্তানের হাতে পৌঁছে যায় এবার চীন সেনা অভিযান চালানোর হুঁশিয়ারি ভারতীয় সেনা প্রধানের ভারত নিয়ন্ত্রিত লাদাখ সীমান্তে চীনা আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে এজন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রবিবার চীনকে এমনই হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত বার্তা সংস্থা এএনআই দেওয়া সাক্ষাৎকারে রাওয়াত বলেন শান্তিপূর্ণভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে ভারত তবে উভয় দেশের মধ্যে যদি সেনা এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনা ব্যর্থ হয় তাহলে সেনা অভিযানকেই বিকল্প পথ হিসেবে বেছে নেবে তারা লাদাখের পরিস্থিতি নিয়ে কি কি পদক্ষেপ করা যায় সমগ্র বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পর্যালোচনা করেছেন বলেও জানান সেনা প্রধান रावत গালওয়ান থেকে শুরু হয়েছে সমস্যা তারপরে কয়েক মাস কেটে গেলেও পূর্ব লাদাখের সীমান্ত সমস্যার এখনও সমাধান হয়নি গত দের মাস ধরে ভারত চীনের মধ্যে সেনা এবং কূটনৈতিক পর্যায়ের একাধিক বৈঠকেও কোনো সুরাহা মেলেনি এরপরেও লাদাখের প্যাংগং দেবসাং সহ বিভিন্ন প্রান্তে লাল ফৌজ ঢুকে পড়ার চেষ্টা করছে গত বৃহস্পতিবারে এক দফায় বৈঠক হয়েছে সূত্রের খবর সেই বৈঠক থেকেও কোনো আশাপ্রদ ফল মেলেনি সরকারি সূত্র বলেছে চীন সেনারা পূর্ব লাদাখের সীমান্তে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না যদি সীমান্ত সংক্রান্ত কোনো প্রোটোকল চীন অমান্য করে তাহলে ভারতীয় সেনার কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের আমেরিকার একাধিপত্য ঠেকাতে হাত মেলাচ্ছে রাশিয়া ও ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন মার্কিন একাধিপত্যবাদ ও বলদর্পি নীতির মোকাবেলায় ইরান এবং রাশিয়া ঐক্যবদ্ধভাবে কাজ করতে যাচ্ছে এজন্য কত কয়েক বছর ধরে ইরান ও রাশিয়ার যৌথভাবে চেষ্টা চালিয়ে আসছে রবিবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেগ্রেই মুইগুর সঙ্গে বৈঠকে এইসব কথা বলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী তিনি সেখানে গত কয়েক মাসের ঘটনা প্রবাহে রাশিয়ার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এর মধ্যে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছে তার বিরোধিতা করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সরকারি ভোট দিয়েছে রাশিয়া এই সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে বাস্তবধর্মী প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া যার কারণে আমেরিকা ও তাদের আঞ্চলিক মিত্রদের বড় রকমের পরাজয় ঘটে গিয়েছে রাশিয়ার এই ভোটের মাধ্যমে এ কথাও প্রমাণ হয়ে গিয়েছে যে কোনো শত্রুতা ও বলদর্পী নীতির বিরুদ্ধে রাশিয়ার অবস্থান এদিকে ইরাকি ঘাটি থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার ইরাকের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে দেশটির তাজি ঘাটি। বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত এই ঘাটি থেকে সকল মার্কিন সেনাকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে এই ঘাটিকে লক্ষ্য করে একাধিকবার রকেট হামলা চালিয়েছে স্থানীয় সশস্ত্র বাহিনীগুলো সেখানে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হতো তবে এখন থেকে এটি নিয়ন্ত্রণ পুরোপুরি ইরাকি কর্তৃপক্ষের কাছেই থাকবে রোববার এই ঘাটি ইরাকের কাছে হস্তান্তর করা হয় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন সেনাবাহিনী এতে বলা হয়েছে দীর্ঘ পরিকল্পনার আওতায় ঘাটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় ঘাঁটিতে দুই হাজারের মতো সেনা ছিল এই গ্রীষ্মেই তাদের বেশিরভাগ ঘাঁটি ছেড়ে চলে গেছেন এখন ঘাটির সরঞ্জামাদি থেকে শুরু করে সবকিছু ইরানি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে এই প্রতিক্রিয়া শেষ বলে ঘাটির অবশিষ্ট সেনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যাহার করা হবে ফের রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে তুরস্ক উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ইউরোপের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র তুরস্ক রাশিয়ার কাছ থেকে আরো কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য দ্রুত সঙ্গে করতে যাচ্ছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে সম্ভাব্য চুক্তি অনুযায়ী দুই হাজার একুশ সালে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের কাছে হস্তান্তর করবে রুশ সরকার ইন্টারফ্যাক্স এমন সময় খবরটি দিল যখন এই ধরনের চুক্তি ও একই ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও নেটো জোর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রথম কোন সদস্য রাষ্ট্র যে কিনা রাশিয়ার কাছে থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে হংকং ইস্যুতে চীনকে সমর্থন পাকিস্তানের হংকং ও তাইওয়ানের শাসন ব্যবস্থা থেকে শুরু করে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে দমন নিপীড়নের অভিযোগ সহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে চীনের অবস্থানের পক্ষে সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান শুক্রবার চীনের দুই দেশের দ্বিতীয় কৌশলগত আলোচনায় এই সমর্থন ব্যক্ত করে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ইর মধ্যে এই বৈঠকের আলোচ্যসূচিতে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি রয়েছে কাশ্মীর সহ নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গ চীনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার শুরু হওয়া দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বড় অংশ জুড়ে ছিল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রসঙ্গ শনিবার বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দিয়েছেন কুরেশি ও ওয়াং তাতে বলা হয়েছে শান্তিপূর্ণ স্থিতিশীলতা সহযোগিতাপূর্ণ এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার বিষয়ে দুই দেশেরই ঐক্যবদ্ধ হয়েছে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির বিষয়ে সহমত হয়েছে বৈঠকে পাকিস্তান ও চীন করোনা ভাইরাস ভ্যাকসিনের উন্নয়নে উন্নয়নের সহযোগিতা জোরদার করতেও সম্মত হয়েছে চীন পাকিস্তানকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করে করোনা মোকাবেলার সহায়তা করেছে দুই দেশ চীনের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা তৈরি একটি করোনা ক্লিনিক ট্রায়ালের ক্ষেত্রে সহযোগিতা করছে তিব্বত জিংজিয়াং এর পাশাপাশি হংকং এবং তাইয়ান নিয়ে চীনের সম্প্রতি কঠোর অবস্থানকেও যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছে কুরেশি তাৎপর্যপূর্ণভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক কাশ্মীর বিবাদ প্রসঙ্গ ছাই পেয়েছে যৌথ বিবৃতি ইরান থেকে ভেনিজুয়েলা ক্ষেপণাস্ত্র কিনতে পারে মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে সম্ভবত তার দেশ ক্ষেপণাস্ত্র কিনবে তিনি বলেন ইরান থেকে ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টি তার দেশে বিবেচনা করছে একই সঙ্গে তিনি নিষেধাজ্ঞা ভেঙে দিতে ইরানের ভূমিকার প্রশংসা করেন গতকাল ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাদুরো বলেন আমরা একে অপরকে সাহায্য করছি আমি মনে করি ইরানের অভিজ্ঞতা আমাদেরকে সক্ষমতা উন্নত করার ক্ষেত্রে সাহায্য করবে। তবে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাদরো বিস্তারিত বলেননি যে ইরান কিভাবে তার দেশকে সাহায্য করছে। তিনি বলেন যেহেতু আমরা একটা যুদ্ধের মধ্যে রয়েছি সে কারণে এ ব্যাপারে নীরব থাকাই ভালো। এ পর্যায়ে তিনি আরো বলেন ইরান থেকে ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টি ভেনেজুয়েলা জোরালোভাবে ভাবছে। কয়েকদিন আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে অভিযোগ করেছিলেন যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করেছে ভেনিজুয়েলা এরপর প্রেসিডেন্ট মাদুর গতকাল তার দেশের অবস্থান অনেকটা পরিষ্কার করলেন মাদুরো বলেন তিনি তার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পারদিনোকে ইরান থেকে স্বল্প মাধ্যম এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কেনার জন্য সব রকমের সম্ভাবনা যাচাই করে দেখতে বলেছেন তিনি সুস্পষ্ট করে আরও জানিয়েছেন অস্ত্র কেনার ক্ষেত্রে ভেনিজুয়েলা নিষেধাজ্ঞার আওতায় নেই যদি ইরান গুলি অথবা ক্ষেপণাস্ত্র বিক্রি করতে সক্ষম হয় তাহলে আমরা তা কিনতে সক্ষম এই সূত্র জানিয়েছে পার্স টুডে ইরানের পরমাণু স্থাপনায় হামলার চাঞ্চল্যকর ফাঁস গত মাসে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নানতাজ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাকে সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতা ছিল বলে স্বীকার করেছে দেশটি রবিবার তেহরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহেরুজ কামালবন্দি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে আল আলমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বেহরুজ বলেন, নান্টাস পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ছিল 78টি গোষ্ঠীর এক নাশকতার ফল। আমাদের নিরাপত্তা কর্তৃপক্ষ যথাসময়ে বিস্ফোরণের কারণ প্রকাশ করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের পারশিয়ান বিভাগের সাংবাদিক জিআর গোল এরি মধ্যে ঘটনাটি কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন। সম্প্রতি তিনি লিখেছেন জুন মাসের 30 তারিখ মধ্যরাতের পরপরি আমার ইনবক্সে একটি ইমেল এলো। অপরিচিত একটি গ্রুপ থেকে এটি পাঠানো হয়েছে যারা নিজেদের নাম হোমল্যান্ড চিতাস বলে দাবি করছে গ্রুপটি বলছে যে তারা ঘণ্টা দুয়েক আগে স্থানীয় সময় রাত দুইটায় ইরানের বড় একটি পরমাণু স্থাপনা নাতান্জে আক্রমণ করছে ইমেইলে বিস্তারিতভাবে বলা হয়েছে যে এক স্থাপনা উড়িয়ে দেওয়া হয়েছে যা ইরান সরকার গোপন করে রাখতে সক্ষম হবে না গ্রুপটি দাবি করছে ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীগুলোর ভিন্ন মতাবলম্বীর সদস্যদের নিয়ে এটি গঠিত হয়েছে রাখাইনে মানবিক সহায়তায় বাধা দিচ্ছে মিয়ানমার মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে দেশটির সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ এই অভিযোগ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার জানিয়েছে সম্প্রতি এক প্রতিবেদনে আইআইএমএম জানায় নিউ ইয়র্ক ও জেনেভাই নেপিদোর স্থায়ী কমিশনের সঙ্গে কাজ করার জন্য আইআইএমএম ক্রমাগতভাবে মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়ে আসছে এছাড়া মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য চেয়ে মিয়ানমার সরকারকে একাধিক চিঠিও লিখেছে আইআইএমএম সেই সঙ্গে গত দু হাজার উনিশ সালে ডিসেম্বরে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরের সময় আইআইএমএম এর প্রধান মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ চেয়ে অনুরোধ করেছিলেন তবে এ বিষয়ে মিয়ানমারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিপাইনে জোর বিস্ফোরণে পাঁচ সেনাসহ নিহত নয় জন দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় ষোলো প্রদেশে জোড়া বিস্ফোরণের সামরিক বাহিনীর পাঁচ সদস্য সহ নয় জন নিহত হয়েছে এতে গুরুতর আহত হয়েছেন আরও সতেরো জন দেশটির সেনাবাহিনী ও পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে সোমবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে এবার ষোলো প্রদেশের রাজধানী জোলো শহরের একটি বস্তু সড়কে গ্রোসারি দোকানের সামনে ওই বিস্ফোরণ ঘটে এর প্রায় এক ঘন্টা পর আবার দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে এবার ষোলো প্রদেশের রাজধানী জোলো শহরের একটি বলেছেন দিকে একটি এই হয়। প্রথম বিস্ফোরণের ঘটনাস্থল থেকে প্রায় সত্তর মিটার দূরে অবস্থিত আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য